Hurley, always beautiful. Available at Hurley stores. আপনি এত কষ্ট করতে গেলেন কেন? কি যে বলো, সকাল থেকে তো তোমরাই কষ্ট করছো, আমি আর কোথায় কষ্ট করলাম? আপনাকে যে কোথায় বসতে দেই। আরে না না, এত ব্যস্ত হো না। আসসালামু আলাইকুম। এই কাসম সবাই হার্ড পিয়ারসে ভাবি, আপনারা অনেক আন্তরিক, আমাদের জন্য একেবারে শরবত বানিয়ে নিয়ে এসেছেন। কি যে বলেন, এটা আর এমন কি ভাবি? হ্যাঁ, এই গরমে এই শরবত কিন্তু সামান্য শরবত না, একেবারে জমজমের পানি। ঠিকই বলেছেন ভাই, তবে আমাদের ভাড়াটিয়াকে আমরা ভাড়াটিয়া হিসেবে দেখি না, আমরা ভাবি ওরা আমাদের প্রতিবেশী, মিলেমিশে থাকলেই তো মজা, তাই না? একদম ঠিক কথা বলেছো তুমি ভাই সাহেব, এই প্রতিবেশী হচ্ছে সর্বোত্তম আত্মীয়। জি জি, যদি আপনার কখনো কোনো সমস্যা হয় এই প্রতিবেশী কিন্তু আগে জানতে পারবে এবং তারাই প্রথম এগিয়ে আসবে। খুব ভালো বলেছেন ভাই, আসলে আমাদের ভাগ্যটা এত ভালো যে আপনাদের মতো বাড়িওয়ালা পেয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনারা কাজ করুন, আমি আর বিরক্ত করব না, আমার অনেক কাজ পড়ে আছে, আসি। জি, আমরা একটু গুছিয়ে নিই, তারপর আবার আসি। স্যার বসে কোনো লজ্জ করবেন না কিন্তু। হ্যাঁ জি স্যার। পাশের ফ্ল্যাটে কি পরিমাণ আওয়াজ হয় জানেন আপনারা? কোনো কমন সেন্স নাই। এক্সকিউজ মি, ওনারা ওনাদের কাজ করছেন, আপনার যা বলার আপনি আমাকে বলুন। আপনার কেন আলাদা করে বলবো? আমাদেরকে বললাম আপনি শুনেন নাই, দেখছেন তো সাউন্ডের মধ্যে থাকলে কিছু শোনা যায় না। প্রথমত আপনি ভদ্রভাবে কথা বলুন, কত বড় সাহস আপনার, আপনি আমার বাসায় এসে আমাকে কথা শোনাচ্ছেন। তো কথা শোনার মতো কাজ করলে আমি কথা শোনাবো না? অদ্ভুত, আপনার নিজের কি কোনো কমন সেন্স নাই? আপনি বোঝেন না যে মালামাল গুছাতে গেলে, বাসে চেঞ্জ করতে গেলে সাউন্ড হবে, এটাই তো স্বাভাবিক। আমি তাই যত দ্রুত ঘুমাচ্ছিলাম, আপনার মতো না, এটা আমার বাসা। আমাদের বাড়িওয়ালা খুব ভালো মানুষ, তাই কিছু বলেনি। অন্য সব বাড়িওয়ালা হলে না, তাদের ছেলেকে এইভাবে বকাবকি করার দায়ে একেবারে সঙ্গে সঙ্গে বাড়ি ছাড়ার নোটিশ ধরিয়ে দিত। মা, ভাড়াটিয়া হিসেবে আমরাও খুব ভালো, তা না হলে অন্য কোনো ভাড়াটিয়া হলে ভাড়াটিয়াদের সঙ্গে বাজে ব্যবহার করার দায়ে তার ছেলেকে সঙ্গে সঙ্গে পুলিশে ধরিয়ে দিত। দেখলে দিয়ের বাবা, দেখলে তোমার মেয়ের অ্যারোগেন্সিটা দেখলে? ডিবেট করতে করতে না একেবারে ঝগড়টে হয়ে গেছে। আয়, কালকে তুই ভার্সিটিতে গিয়ে না ডিবেট ক্লাব থেকে তোর নামটা কেটে আসবি। আমি নাম কাটাতে চাইলে ওর আমার নাম কাটাতে দিবে না, কারণ ওই ক্লাবে রেগুলার সেরা বক্তা আমিই হই। সেটা তো বোঝাই যাচ্ছে, সেরা ঝগড়টে। বাবা দেখো না, মা আমাকে বকছে। আহ ডিয়ার মা, এত রাতে মেয়েটাকে আর বকো না তো। শোনো, আমার মেয়ে হচ্ছে ডিবেট ক্লাবের গোল্ড মেডেলিস্ট, সে আমাদের গর্ব। এমনি নাচুনি বুড়ি, তাতে দিচ্ছ আবার ঢোলের বাড়ি। বাবা দেখো না, মা আবারও বকছে। একটু শোয়ে নে মা, মায়েরা এমনই হয়, মায়েরা হচ্ছে রুটিন করে করে বকে,
কারণ তারা জানে মায়েদের বকা হচ্ছে সন্তানদের জন্য আশীর্বাদ। আর বাবাদের জন্য সন্তানদের আশীর্বাদ কি? সাপোর্ট। শোন, বাবারা সন্তানদের ভুলগুলোকে সাপোর্ট করলে সন্তানদের ভুলগুলো ফুল হয়ে যায়, আর সেই ফুল থেকে শিক্ষা নিয়ে সন্তানদের জীবনটা ফুলের মতো বিকশিত হয়। দারুণ বললে তো তুমি বাবা, এই জন্যই তুমি আমার বাবা। রিক্সা করছেন? কোথায় যাবেন বলুন, নামিয়ে দিচ্ছি। আজকে আপনার কাছে লিফট চেয়েছি। তা চাননি, মানবতা দেখাচ্ছি। মানবতা তো দেখিয়ে বেড়ানোর জিনিস না, এটা ধারণ করার জিনিস। আর আপনার মতন আগ বাড়িয়ে যারা সাহায্য করতে আসে, তারা হয় মহাপুরুষ না হয় ধান্দাবাজ। আপনাকে দেখে আসলে কোনো অ্যাঙ্গেল থেকে মহাপুরুষ বলে মনে হচ্ছে না। আফসোস, রোমান্টিক হওয়ার বয়সে আপনি আনরোমান্টিক হয়ে গেছেন। হোয়াট? বাইকে যাবেন না? ঠিক আছে, আপনার ওই যে বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে না, তাদেরকে আসতে বলুন, এসে আপনাকে নিয়ে যেতে বলুন। আর আমি এই এরিয়ায় ছোটবেলা থেকে বড় হয়েছি, এই টাইমে কোনো রিক্সা পাবেন না। আমি আপনার বাইকে যাব না, কারণ 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 মাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। ওই যে মা চলে এসেছে। সালাম আন্টি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি সামনে যাচ্ছি, যদি রিকশা পাই পাঠিয়ে দিচ্ছি। আপনার হেল্প আমাদের লাগবে না। কালকে দিয়ার বার্থডে, নতুন বাসা তো, তাই একটা ছোট করে আয়োজন করছি। ভাই সাহেব, আপনাদের সবাইকে আমরা চাই। আসবেন কিন্তু? দিয়ার বার্থডে আর আমরা আসবো না, এটা হতেই পারে না, তাই না? একদম ঠিক বলেছো, অবশ্যই আসবো আমরা। কতদিন বার্থডে আন্টি? না মানে কথাবার্তা টিম ম্যাচিউরিটি, তাতে মনে হচ্ছে না যে আট দশটার বেশি মোমবাতি কেকের উপর জ্বলবে। এক্সকিউজ মি, মেয়েদের বয়সে জিজ্ঞেস করতে হয় না, সেই ম্যানারটাও বুঝি জানেন না? বড়দের মাঝখানে যে কথা বলতে হয় না, আপনি সেই ম্যানারটা মনে হয় জানেন। এই যে এই দুটিতে আবার শুরু হয়ে গেল। আন্টি আঙ্কেল, আপনারা কিন্তু অবশ্যই কালকে আমার বাড়িতে আসবেন। আপনারা না আসা পর্যন্ত আমি কিন্তু কেক কাটবো না। আসবো আসবো। আই রিপিট, আঙ্কেল এবং আন্টি অবশ্যই আসবেন, আর কেউ না আসলেও চলবে। আসলে আন্টি, আমার জন্মদিনে আমরা প্রতি বছর ফকির মিসকিনদেরকে খাওয়াই, কিন্তু এই বছর নতুন বাসায় এসেছি তো, তাই এই বছর আর খাওয়াতে পারছি না। আচ্ছা আঙ্কেল, আপনারা তো ভালো একটা কাপল, কিন্তু এই মেয়েটা কোথেকে এলো, দত্তক নিয়েছেন? এসব কি বলছো বাবা, আপনি তো আমার সাথে অভদ্র আচরণ করছেন। আপনি যে আমাকে ফকির মিসকিন বললেন। আমি কখন এসব বললাম? চলমু, আপনি একটা ফুলিশ। আপনি ফুলিশ। দেখুন, কালকে আপনার বার্থডে, কোনো আওয়াজ যেন না হয়, একটা বেলুন ফাটানো আওয়াজ যেন না। পারমাণবিক বোমা ফাটবে, আমিও দেখে নিব। কি করবেন আপনি? কালি দেখতে পাবেন বাবা। শুনেছো আমার বার্থডে? আচ্ছা শান্ত হও না মা। না না না, কিছু শেষ হয় নাই। সারাদিন ভিক্ষা করে কামাইছি,
আসলাম। ইয়াল্লা আমরা কেক জবাই করেন না, গেলে কে আড়াই কে আই ঠিক আছে গেলে। আমিও তো কিছুই বুঝতে পারলাম না, হুট করে ভাবে এসে কেক কেটে আবার খাওয়াই রেখে চলেও গেল। কালকে তুই যে সাত ছ বিশ্বাস করবো তো কেউ চেনে নাই। আর এই যে তল লেগে মামা দাঁড়িয়ে তুলি দেবো কেটে। তোরা খুব ভালো করছিস, তুই যে হাত বাঁকা কি জানি বুঝলি, খুব ভালো করছিস। ও খারাপ করে না কিন্তু ডায়লগ দিস না কেন রে? ডায়লগ কে তোমার মগার মধ্যে ব্যবসার মধ্যে খার রয়েছে পারে না কিছু। আরে বেটা আবার কি সুযোগ দিছিস তুই, সকালে তুই কইয়া ফেলাইছিস। আমি কি বলে দাঁড়ায় রয়েছিলাম মিস্টার চৌ, আমি তো আমার মতো করি নাই, ওস্তাদ যেটা কইছে আমি ওই মতো চলছি। আর তো ওস্তাদ আমি বন্ধু না ওস্তাদ। ব্যাপার না, পরের বার তুই পারবি। তোর ডায়লগ দিয়ে দেবো না দুই লাইন, ঠিক আছে? না না এক লাইন দেবো ফার্স্টে, তারপর দুই লাইন। আস্তে আস্তে শিখো। তুই ফকিরকে ভালো মতো অবজার্ভ কর, অবজার্ভ করলে জিনিসটা ধরতে পারবি। ও কিন্তু খুব ভালো পারে। আর অবশ্য ফকিরের মতোই লাগে। আপনারা কি করলেন? রিভেঞ্জ। গত রাতে আমার জন্মদিনের পার্টিতে যা করেছেন সেটার প্রতিশোধ নিলাম সামান্য ময়লা পানি দিয়ে। ময়লা পানি মারবেন তাই বলে? আপনি জানেন এটা আমার ফেভারিট শার্ট। আজকে তো ফেভারিট শার্ট গেল, এরপর যদি আর কখনো আমার লাইফ ইন্টারফেয়ার করতে আসেন তাহলে আপনার ফেভারিট শার্টও নষ্ট হয়ে যাবে। মাইন্ড ইট। পাশে গিয়ে বিচেছো আয় ভাই সাহেব, ভাবি সাহেব, আমাদের ছেলে মেয়েরা যা শুরু করছে না তাতে করে বাড়িটাকে আর বাড়ি বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে একেবারে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যায়। ভাবি আমি দুঃখিত, আমার ছেলেটা যে বেশি বেশি করছে। ভাবি আপনি একদম সরি ফিল করবেন না তো, আমার মেয়েটাও কি কম করছে নাকি? আমার কিন্তু ভালোই লাগছে, কেমন একটা টম অ্যান্ড জেরি খেলা চলছে। সেটা আপনি ঠিকই বলেছেন, ওরা লড়াই করুক আর ঝগড়া করুক ওদের দুটিকে কিন্তু খুব মানায়। আমি লক্ষ্য করেছি, আপনারা যদি খেয়াল করেন আমি কিন্তু মিথ্যে বলছি না। না না আপনি একদম মিথ্যে বলেননি, সত্য বলেছেন। আসলে হয়েছে কি, আপনি আমার মনের কথাটা বলে ফেলেছেন তো তাই একটু অবাক হয়েছি। আর আরেকটা জিনিস দেখেছেন, এই কয়দিনে এদের মধ্যে একেবারে সুন্দর একটা মনের মিল হয়ে গেছে, ঠিক যেমনটা ওই বিআই বিয়ানদের ক্ষেত্রে হয়ে থাকে। আমি তো বিয়ান হয়ে বসেই আছি। দিয়ামাকে আমার খুব পছন্দ, কেমন মিষ্টি একটা মেয়ে, দেখতে সুন্দর, শিক্ষিত, ভদ্র, এমন মেয়েকে তো যে কেউ ঘরে বউ করতে চাইবে। আমি কিন্তু রাজি। ভাবি আপনি যাদেরকে নিয়ে ভাবছেন তারা কি রাজি হবে? রাজি করাতে হবে। আসলে শত্রুতা দিয়ে যে সম্পর্ক সৃষ্টি হয় সেটা যদি বন্ধুত্বে গড়ায় তাহলে সম্পর্কটা চিরস্থায়ী হয়। আমাদের করতে হবে কি, ওদের সম্পর্কটাকে বন্ধুত্বে গড়াতে হবে। কিন্তু সেটা কিভাবে? সেটাই তো ভাবছি। আমি চলে যেতে পারবো। আরে রান্নাবান্না করেছেন শেষ করুন, আমার তো কি পরিমাণ কাজ আছে। আপনার নিয়ত খারাপ। আপনি যান। যাচ্ছি আপনারই
ফালতু বাইক ওঠার আমারও কোনো শখ নাই। শুধুমাত্র মা বলেছিল দেখে রাজি হয়েছে। যান রাস্তা মাপতে যান। জি যাচ্ছি, আপনি আপনার রাস্তায় যাবেন, আমি আমার রাস্তায় যাব। You don't deserve my bike. I don't need you. I don't need you. বাহ, বাইক স্টার্ট নিল। উফা একটা। সব বাসায় কারেন্ট আছে, আমাদের বাসায় নাই কেন? মা, মা, আমাদের বাসায় শর্ট সার্কিট হয়েছে, তোর বাবা গেছে ইলেকট্রিশিয়ানকে আনতে। তুই একটা কাজ কর না, দিয়াদের বাসায় যা, ওদের ওখান থেকে একটা মোমবাতি নিয়ে আয়। তুমি যাও না মা। আরে আমি রান্না বসিয়েছি তো, তুই যা না বাবা। আচ্ছা ঠিক আছে। আশেপাশের বাসাগুলোর কারেন্ট আছে কিন্তু আমাদের বাসায় কারেন্ট নেই, কাহিনী কি? দিয়া, মোমবাতিটা জ্বালিয়ে রান্নাঘরে দিয়ে যা। ঠিক আছে মা। আপনার হাতে এটা কি? আপনার জামা ভুলেও ছুঁয়ে দেখতাম। এটা পরে আপনি বসে বসে দোল খান। আপনার ড্রেস আপনি পরেন, ময়লা ড্রেস আমি পরি না। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমার বাসার দাওয়াতটা গ্রহণ করেছেন। আরে এটা আপনি কি বলছেন? শুনেন, আমরা হলাম প্রতিবেশী, আজ আপনার বাসায় খেলাম, কাল আমার বাসায় আপনারা খাবেন, এইভাবে আসা যাওয়া খাওয়া দাওয়ার মধ্যে তো আমাদের বন্ধনটা দৃঢ় হবে নাকি? একদম সঠিক কথা বলেছেন ভাইজান। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়ার পালা তো শেষ, এবার এক কাজ করা যাক, এভাবে চুপচাপ বসে না থেকে এক ম্যাচ ক্যারাম হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, কেন না বাবা, আঙ্কেল খুব ভালো ক্রিকেট খেলে, চলো একটু ক্রিকেট ম্যাচ খেলি। তোর মাথা মতো ঠিক আছে, এই গরমে ক্রিকেট খেলা কেন, ঘরে বসে ক্যারাম খেল। আন্টি, কেউ হয়তো ক্যারাম খেলতে জানে না, তাই যেটা জানে সেটাই খেলতে চাইছে। এক্সকিউজ মি, আই এম অ্যান অলরাউন্ডার, আমি সব খেলাতে চ্যাম্পিয়ন, আর ওই যে মেয়েদের কি জানি লুডো খেলা আছে না, আমি ওটাতেও চ্যাম্পিয়ন। এক্সকিউজ মি, খেলার না কোনো ছেলে মেয়ে হয় না। অ্যান্ড ইটস জাস্ট আ গেম। অনেক হয়েছে দিয়া,
এসব নিয়ে তোমাকে এখন ডিবেট করতে হবে না। আমরা এক কাজ করি, সবাই মিলে ক্রাম খেলি, কিন্তু তার আগে টচ করতে হবে কে কার দলে পড়ে। আমি আগে বলে দিচ্ছি, পার্টনার পছন্দ না হলে আমি কিন্তু খেলবো না। হ্যাঁ বেটার, আমি আর বাবা এক দলে, আঙ্কেল আর ওই ডিবেট ওয়ালি এক দলে। না না, এভাবে ফিক্সিং করা যাবে না তো, এটা টসের মাধ্যমে নির্ধারণ করা হবে কে কোন দলে খেলবে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো তো, যাও টসের একটা ব্যবস্থা করো। ঠিক আছে, টসের কি দরকার? হ্যাঁ আসলে আমরা নিজেরা নিজেরাই তো আগ্রহ দিলে। হ্যাঁ সেটা হতে পারতো, কিন্তু হবে না তো। এখন এই যে দুজন টম অ্যান্ড জেরি আছে না, এরা তো ঝামেলা করবে। আমি কোনো প্রকার ঝামেলা চাই না, আমি একদম নেট। আমি আর তুমি তো একদম, তোমার নামই উঠবে সেটা বলে তো ভালোই হবে। দেখি দেখি কার নাম উঠলো ডিবেট ওয়ালে। আন্টি আমার টিমমেট কিন্তু আমার একদম পছন্দ হয়নি, বাট রুল ইজ রুল, তাই যার সাথে আমার নাম পড়েছে তার সাথে খেলতে আমার কোনো আপত্তি নেই। তাহলে তো হয়ে গেল, ক্যারামটা নিয়ে এসো বাবা। ভাই যাই, এটা শুধুমাত্রই ওদের দুজনের জন্যে। আমরা তো আমাদেরটা ঠিকঠাক মনে করে নিতে পারবো, কিন্তু ওরা তো মেনে নিবে না। কিন্তু সেটা তো পারলো না। বাবার তো রইল। এভাবে হেরে গেলাম আমরা ওদের কাছে। বোঝা যাচ্ছে আমাদের বয়স হয়েছে। মেয়েটা দেখছো কত সুন্দর গোছানো, কেয়ারিং, স্মার্ট একটা মেয়ে। এরকম একটা মেয়েই আমরা তোর জন্য খুঁজছিলাম, আল্লাহ কত সুন্দর ভাবে মিলিয়ে দিল। তাছাড়া বলো, ওদেরই বা কেন আমাদের বাসায় ভরা উঠতে হবে? ঠিকই বলিস তো, তোরা দুইজনে একসাথে ক্রাম খেলে জিতে গেছিস। আমার তো মনে হয় একসাথে যদি তোরা জীবন শুরু করিস, জীবন যুদ্ধেও জিতে যাবি। কিসের সাথে কি মিলাচ্ছ তুমি মা? শোন মা, আমার মনে হয় তোদের বিয়েটা হলে এক্সিলেন্ট একটা ব্যাপার হবে, কারণ ছেলেটা স্মার্ট, ভালো চাকরি করে, নিজেদের বাড়ি আছে। আচ্ছা আমি রাজি। লক্ষ্মী ছেলে আমার। চলো আর কি দেখছো, ছেলে রাজি হয়ে গেছে তো। রাগ করে বললি না মন থেকে? রাজি বাবা বললাম। আসো। ওকে, তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো, আমি রাজি। বাস হয়ে গেল আমার লক্ষ্মী মেয়ে। ভাবি আজকে থেকে কিন্তু আমার বেয়াইন হয়ে গেলাম, তাই তো? আমার বেয়াইন। হাতটা দাও তো মা।
শুকর আলহামদুলিল্লাহ, আজকে আমার মনের আশাটা পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। আচ্ছা আজ থেকে আমরাও কিন্তু বিয়ে হয়ে গেলাম। হ্যাঁ আমরা দেখ করেন তাহলে দুদিন করে আমার মনের মধ্যে একটা বোমা আমি কেটে যাচ্ছি। আল্লাহ আমাদের এই চাওয়া তোমরা যাও, তোমার বাবা মাকে নিয়ে যাও, অসুবিধা নেই, আমি একটু রেস্ট নিই। আরে না ঠিক আছে, আমরা তোরপরে কালকে যাবো, না হয় পরশু যাবো, তাড়াহুড়োর তো কিছু নাই। আরে কার পরশুকে, ওরা বের হচ্ছে যখন ওরা দুজন যাক, ওরা দুজন ওতে কোনো শপিং হবে জামা, তোরাই যে শপিংটা করে আর তুই আজকে। আরে না কেন বাবা, না কইলা প্রাচি না যে ড্রেস নিতে আমরা আছি। যাও রবিন যাও, বড় জামে যাও, সাবধানে যাও তুমি, আকে ড্রেস ওকে বাবা, চল তোর এসে যা, চল আমি বসি। আমি আমার শখের নারী শাড়ি কুচিতে আটকে খুব সুন্দর হয়েছে সবকিছু। মা তুমি না আমাদেরকে চা বানিয়ে খাওয়াবে, যাও না একটু চা বানিয়ে আনো। যা মা বানিয়ে নিয়ে চা। মামনি আমার সাথে চিনি একটু কম দিও। এই তুই বসে বসে কি দেখছিস, যা না ওকে একটু হেল্প কর, ওকে জানে কোথায় কি আছে। মানুষ চাঁদে যেতেও এতটা প্ল্যান করে না, কিন্তু আমি অনেক প্ল্যান করেছি আমার চাঁদকে ঘরে আনার জন্য। কত যে প্ল্যান করেছি, আমি সবসময় না ভয় থাকতাম যদি আমার প্ল্যান এক্সিকিউট না হয়, যদি বাবা মা আমাদের ভালোবাসা মেনে না তাহলে কী হবে, আমি সবসময় টেন্স থাকতাম। আর তাই তো তুমি যে প্ল্যান করেছিলে সেই প্ল্যান শোনার পর আমি বাবার সাথে আমার প্ল্যানটা শেয়ার করেছিলাম,
বাবাকে বলেছিলাম এই বাসায় ভাড়া নিতে, এবং বলেছিলাম যে বাবা এই বাসাতে আমার ফার্সিটি খুব কাছে, প্লিজ চলো আমরা এই বাসাতে ভাড়া নেই। কিন্তু একটা কথা কি জানো, আমি সত্যিই চেয়েছিলাম দুটো পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক করে উঠুক, যাতে করে তারা নিজেরাই চাক যে আমাদের বিয়েটা হোক, এবং সেটাই হচ্ছে এখন। কিন্তু আমাকে কত মিথ্যা কথা বলতে হয়েছে, আমরা খুব সরি, আমার তোমার সাথে অনেক ঝগড়া করতে হয়েছে, অনেকটা গায়ে পরে পরে ঝগড়া করেছি আমি, তুমি তো জানো আসলে ওরকম না, এবং অনেক মিথ্যা কথা আমি বলেছি। যাই হোক, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ। আর আমার মা ভাবতো আমি ঝগড়া, তুমি তো ঝগড়া খারাপ করো না। আই নো আই এম দ্য বেস্ট, কিন্তু তুমি আমার বার্থডেতে যা করেছো সেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। আমি তোমাকে বলেছিলাম যে আমি সারপ্রাইজ দিব, বলেছিলাম না? কিন্তু তুমি যে আমার প্রিয় শার্টটা নষ্ট করলে। এক্সকিউজ মি, শার্টটা আমি তোমাকে গিফট করেছিলাম, এই জন্য তো শার্টটা আমার প্রিয়। আচ্ছা দাও আরেকটা শার্ট কিনে দিবো, না একটা না পুরো দোকান কিনে নিয়ে দিবো। এবার ঠিক আছে, তোমার দেয়া শার্ট, তোমার দেয়া শার্ট তোমার হাতে গরম চা, তোমার শীতল হৃদয় আমার ভালোবাসায় বন্দি আছে। আচ্ছা ভাবি, আপনাদের ওখান থেকে কজন আসবে ঠিক করেছেন না? ছেলেমেয়েরা আমাদেরকে ধোকা দিয়েছে, ধোকা দিয়ে আমাদেরকে বোকা বানিয়েছে, এই বিয়ে কোনোভাবেই সম্ভব না। কি বলছো এসব, ওরা কি করেছে? কি করেছে? ওরা নাটক করেছে আমাদের সঙ্গে, অচেনার নাটক, টমেঞ্জারি খেলেছে। আমরা ভেবেছি চেনে না একজন আরেকজনকে, কিন্তু না, তার আগে থেকে প্রেম করে। এই বিয়ে বন্ধ, অসম্ভব। বাবা মা আমরা সরি, প্লিজ আমাদেরকে মাফ করে দাও। যারা ভুল করে তারা ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যারা চালাকি করে তারা কখনো ক্ষমা পাওয়ার যোগ্য নয়। বাবা বাবা বাবা, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম তোমরা আমাদের সম্পর্কটা মেনে নিবে কি নিবে না এটা নিয়ে। হ্যাঁ, আর এখন আমরা ভয় পাচ্ছি যে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে আরো কত ধোকা দেবে আমাদেরকে, বোকা বানাবে আমাদেরকে কত। বাবা প্লিজ বাবা, তুমি এভাবে বলো না বাবা। এই তোরা তো অনেক বড় কষ্ট দিয়েছিস আমাদেরকে, একটা কথা পরিষ্কার করে শুনে রাখ, ভালোবাসার মানুষকে নিয়ে না মিথ্যে কথা বলতে হয় না, আর যেই সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু হয় সেই সম্পর্ক চিরস্থায়ী হয় না। আমাদেরকে মাফ করে দাও বাবা, প্লিজ বাবা, আমরা বাঁচতে পারবো না বাবা, প্লিজ। মরতে যদি ভয় না পাও তাহলে বাঁচতে ভয় পাচ্ছ কেন? বাবা আমরা কি একটা সুযোগ পেতে পারি আঙ্কেল, একটা সুযোগ? হ্যাঁ পেতে পারো, তোমাদেরকে আমরা ক্ষমা করে দেব, কিন্তু একটা শর্ত, সেটা হলো তোমরা দুজন আলাদা দুজনকে বিয়ে করে যদি সংসার শুরু করো। ইয়েস, আমারও একই ফয়সালা। এই চলো চলো বাসায় চলো, চলো এসো। গেল, তুমি হা করে দাঁড়িয়ে কি দেখছো, আসো চলো আসো আসো এদিকে। কত বড় চালা, আমাদেরকে বোকা বানায় মেয়েরা।
করবো রবিন? বাবা মা আমাকে ইগনোর করছে। আমাকেও, আমি আর নিতে পারছি না। বাবা মায়ের শর্ত মেনে নেওয়া কি সম্ভব? বা আমাকে কষ্ট দিয়ে আমরাও তো সুখী হতে পারবো না। বাবু না জেনেও তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে, এর থেকে বেশি আর কিভাবে ভালোবাসা যায় আমার জানা নেই। তোমাকে পাবো না ভেবে কষ্ট হচ্ছে হোক, আমি কল্পনায় তোমাকে ভালোবেসে যাওয়া লোক। বাবা দেখ, এই দেখ কত সুন্দর সুন্দর মেয়ের ছবি, অনেক ভালো ফ্যামিলি। তোর যেটা পছন্দ হয় তুই বল, তার সাথেই তোকে বিয়ে দেবো। আর শপিং তো করাই আছে আমাদের, তাই না? হ্যাঁ, তুই পছন্দ করলে আগামী সপ্তাহে আমরা বিয়ের কাজটা সেরে ফেলতে যাচ্ছি। কাজ করো, ফোনটা ওর কাছে রেখে যাও, ও দেখুক, তারপরে যেটা পছন্দ করে আমরা সেখানে কথা বলবো। ঠিক আছে। প্লিজ তুমি আমার সাথে কথা বলো। আমি মানছি আমি আর রবিন মিলে যা করেছি সেটা ভুল, কিন্তু আমাদের উদ্দেশ্য ভুল ছিল না। আমাদের উদ্দেশ্য তোমাদেরকে হার্ট করা ছিল না। বলবে আচ্ছা বাবা, তুমি যা বলবে আমি তাতেই রাজি। তুমি প্লিজ রাগ করে থাকো না। তাহলে আমি সাজীবকে আসতে বলে দিই, আমার কলিগের ছেলে, খুব ভালো পজিশনে আছে সে। আমরা চাচ্ছি আগামী সপ্তাহে তোর বিয়েটা দিয়ে দিতে। এবার কি হবে রবিন, শেষটা এমন হোক এটা তো আমরা কেউ চাইনি। আমরা চেয়েছি সব কিছু মেনে নিয়ে তারা যাতে আমাদের বিয়েটা দিয়ে দেয়, কিন্তু আমাদের প্ল্যান আমাদের উপরে ব্যাকফায়ার করলো। কিচ্ছু হবে না, সব প্ল্যান বাদ। আর কোনো প্ল্যান কি আছে বলো? কোনো প্ল্যান ব্যাকফায়ার হয়নি, যদি একটা প্ল্যান আনসাকসেসফুল হয় দেন দেয়ার ইজ প্ল্যান ডি। বি মানে? বি মানে বিয়ে। বিয়ে? পালিয়ে? ঠিকঠাক আছে, শোনো আমরা বিয়েটা করে ফেলি এখন। হ্যাঁ, একটা কাজে অফিসে গিয়ে বিয়েটা করে ফেলি চলো। আমি পালিয়ে বিয়ে করব। দেখো রবিন, তোমার আব্বু আম্মু এত ভালো যে আমাদের বিয়েটা পরে মেনে নিবে। প্লিজ চলো, আই ইনসিস্ট, চলো বিয়ে পালি, চলো চলো। লিলি, অলওয়েজ বিউটিফুল, অ্যাভেইলেবল এট হারলান স্টোরস। কত দেরি হবে রবি?
আশ্চর্য, সিনেমাতে তো দেখি নায়ক নায়িকা কাজী অফিসে গেলে কবুল বলে বিয়ে হয়ে যায়, তাহলে আমাদের ক্ষেত্রে কেন এত সময় লাগছে? আরে বাবা রে, এটা সিনেমা না, তুমিও নায়িকা না আমিও নায়ক না। বিয়ের কাজ শুরু করি? হ্যাঁ জি, শুরু করুন। আপনাদের সাক্ষী কোথায়? আমাদের তো সাক্ষী নেই। আরে সাক্ষী ধারে বিয়ে হয় নাকি? যান সাক্ষী নিয়ে আসেন। ম্যানেজ করতেছি। তুমি তোমার ফ্রেন্ডদের ফোন দাও না। আই কখনো শুনেছ এরকম যে পালিয়ে বিয়ে করতে আসলে কেউ মোবাইল ফোন সাথে নিয়ে আসে? আমিও তো ফোনে নেই, আমি কি করবো? দাদি সাহেব, আমরা আজকে বিয়েটা করি, আর একদিন এসে না সাক্ষী দেখে যাবো আপনাকে। দাঁড়ান মিয়া, সাক্ষী ছাড়া বিয়ে হয় নাকি? যান সাক্ষী নিয়ে আসেন। কেমন দিলাম? কে খুব তো আমাদের ঘোল খাওয়াতে চেয়েছিলে, এখন বোঝো ঘোলের স্বাদ কেমন? তোমরা কিভাবে জানলে যে আমরা এখানে এসেছি? শোনো, কাজী সাহেব হচ্ছে আমার বন্ধুর বড় ভাই, উনি তো আমাকে ফোন করে জানালেন, তখন তোমার বাবা আমাকে জানিয়ে সাথে করে নিয়ে চলে এলাম। এই জন্যই আপনি আমাকে তখন নাম ধরে ডাকলেন, বললেন যে রবিন সাহেব চলেন বিয়ের কাজ শুরু করি। হয়েছে তো, এবার সবাই থামো, গেম ওভার, এখন তাড়াতাড়ি আমরা বিয়েটা সেরে ফেলি। কাজী সাহেব, সাক্ষী তো সব রেডি, তাড়াতাড়ি বিয়ে কাজটা শুরু করে দেবে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করে দিই।